গাছের উচ্চতায় নেমে এসে লক্ষ্যবস্তুকে নিমেষেই ধ্বংস করতে পারবে অ্যাপাশে। ভারত হাতে পেল অত্যাধুনিক মার্কিন অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাশে AH-64E। কী রয়েছে এই হেলিকপ্টারে দেখে নেওয়া যাক। 2015 সেপ্টেম্বরে বোয়িং সংস্থার সঙ্গে 22টি অ্যাপাশে হেলিকপ্টার কেনার চুক্তি হয়েছিল ভারতের। তারই একটি শনিবার ভারতের হাতে তুলে দিল বোয়িং। বিশ্বের সর্বাধুনিক মাল্টিরোল কমব্যাট হেলিকপ্টার এটি। অ্যাপাশে গার্ডিয়ান নামেও পরিচিত হেলিকপ্টারটি। AH-64E অ্যাপাচে গ্রুপের মধ্যে সর্বাধুনিক আক্রমণাত্মক হেলিকপ্টার। এটি 4 ব্লেডের অ্যাটাকিং কপ্টার। যে কোনো আবহাওয়ায় হামলা চালাতে পারে এই কপ্টার। শুধু তাই নয়, গাছের উচ্চতায় নেমে এসে লক্ষ্যবস্তুকে চোখের নিমেষেই ঘুরিয়ে দিয়ে পালিয়ে যেতে পারে অ্যাপাচে। লক্ষ্যে সরাসরি আঘাত হানতে এই হেলিকপ্টারে রয়েছে নোজ মাউন্টেড সেন্সর স্যুট এবং নাইট ভিশন সিস্টেম। এছাড়া রয়েছে 30mm-230 চেন গান। অ্যাপাচের গতিবেগ ঘন্টায় 300 কিলোমিটার। 16 AGM-11 এয়ার হেলফায়ার 2 অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল বহনক্ষম এই হেলিকপ্টার। এছাড়া দুটো AIM-9 সাইডউইন্টার টারেট AMI-92 স্টিঙ্গার মিস্ট্রাল ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এটি। শত্রুর রাডার ধ্বংস করতে এতে রয়েছে AGM-122 সাইডআর্ম আকাশ থেকে ভূমি অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র। একজন পাইলট ও গানার থাকে হেলিকপ্টারটি পরিচালনা করার জন্য।